প্রিয় বন্ধুরা, কম বা স্বল্প পুঁজি বলতে আমরা কি বুঝি? কম বা স্বল্প পুঁজির সংজ্ঞা লোকেশন ও পার্সন ওয়াইজ আলাদা আলাদা হয়। যেমন যার কাছে 20 টাকা আছে তার কাছে স্বল্প পুঁজি বা কম টাকা বলতে 5 থেকে 10 লক্ষ টাকা বোঝায়। যার কাছে 1 লক্ষ টাকা আছে তার কাছে স্বল্প পুঁজি বা কম টাকা বলতে 50 থেকে 1 লক্ষ টাকা বোঝায়। যার কাছে 1000 টাকা আছে তার কাছে স্বল্প পুঁজি বা কম টাকা বলতে 100 টাকাকে বোঝায়। সত্যিকার অর্থে স্বল্প পুঁজি বা কম টাকা বলতে আমরা বুঝি 1 লক্ষ টাকা বা তার থেকে কম টাকা। এই কম পুঁজির টাকা দিয়ে বিজনেস করতে হলে প্রথমত আপনার লোকেশন অনুযায়ী বিজনেস আইডিয়া বের করতে হবে। স্বল্প বা কম পুঁজি দিয়ে অনেক বেশি প্রফিট করা যায় এমন ধরনের বিজনেস আইডিয়া আজ শেয়ার করব। প্রিয় বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটিতে একদমই নতুন দেখছেন তাদেরকে শুভেচ্ছা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তারা লাইক করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন। তো চলুন এবার মূল পর্বে যাওয়া যাক। স্বল্প বা কম পুঁজি দিয়ে আপনারা আমদানি ব্যবসা করতে পারেন। নিশ্চয়ই এই কথা শোনার পর আপনাদের চোখ কপালে উঠে গেছে, কিন্তু যদি এই হয় প্লিজ চোখগুলো একটু ছোটো করুন আর মন দিয়ে শুনুন। ধরুন আপনার কাছে 1 লক্ষ টাকা আছে, কিন্তু আপনি কি বিজনেস করবেন তা ভাবতে ভাবতে দিন মাস বছর চলে যাচ্ছে, কিন্তু কোনো বিজনেস আর করা হচ্ছে না। আপনি 5 মিনিট চিন্তা করুন আর একটু খেয়াল করুন, বাংলাদেশে কোন কোন দেশে পণ্য সবচেয়ে বেশি আমদানি হয়। আপনি মুহূর্তের মধ্যে যে দেশগুলো পেয়ে যাবেন তা হলো 1 চায়না, 2 ইন্ডিয়া, 3 থাইল্যান্ড। এবার একটু খেয়াল করুন, দেখবেন সবচেয়ে বেশি আমদানি হয় চায়না থেকে, তারপর ইন্ডিয়া থেকে। স্মার্ট নাম্বার আইডিয়া 1 থাইল্যান্ড। ধরুন আপনি থাইল্যান্ড থেকে আমদানি করবেন, সেক্ষেত্রে কী করবেন? আপনার পুঁজি তো খুব কম, এই জন্য আপনি শপিজ সিলেক্ট করতে পারেন, কারণ শপিজের জন্য আপনার খুব স্বল্প বা কম টাকা হলেই আপনি এই আমদানিটি করতে পারেন। যেমন আমাদের বাংলাদেশের বাজারে শপিজের চাহিদা অনেক বেশি, প্রত্যেকটা অকেশন এবং ভালো দিনগুলোতে প্রিয়জন প্রিয়জনকেদেরকে এই শোপিস গিফট করে থাকে। এতে করে বিজনেসটি বাংলাদেশের পরিবেশে যথেষ্ট ভালো। স্মার্ট নাম্বার আইডিয়া 2 চায়না। চায়না হলে আপনি ইলেকট্রিক ডিভাইস নিয়ে কাজ করতে পারেন, লাইক পেন ড্রাইভ। ধরুন আপনি 1000 পিস পেন ড্রাইভ অর্ডার করলেন আর প্রত্যেক পিস পেন ড্রাইভের দাম 100 টাকা, তাহলে মোট ভ্যালু দাঁড়ালো 1 লক্ষ টাকা, যা আপনার স্বল্প বা কম পুঁজির মাঝেই হয়ে যাচ্ছে। আপনি চাইলে 500 অর্ডার করতে পারেন, তাহলে দাম দাঁড়াবে 50,000 টাকা, যা আপনার একদমই স্বল্প টাকা দিয়ে হয়ে যাচ্ছে। আপনি যদি এই রিলেটেড আরও অনেক ধরনের প্রোডাক্ট আছে যা দিয়েও আপনি ব্যবসাটা করতে পারেন, যেমন মেমোরি কার্ড, খুবই প্রয়োজনীয় একটা জিনিস, প্রত্যেকটা মানুষ তার মোবাইল হ্যান্ডসেটের সাথে এডিশনাল একটি মেমোরি কার্ড ব্যবহার করে থাকে, যা বাজারে প্রচুর চাহিদা আছে। মোবাইল চার্জার, মোবাইল স্ক্যানার প্রোটেক্টর অ্যান্ড মোবাইল ব্যাক কভার, এই প্রয়োজনীয় জিনিসগুলো প্রতিদিন মানুষ পারচেস করতেছে, যা প্রতিদিন মানুষ বিভিন্ন শপে যাচ্ছে, বিভিন্ন পাইকার এবং খুচরা ব্যবসায়ীর কাছ থেকে কিনে তার চাহিদা মেটাচ্ছে। যদি আপনি কোনো প্রকার প্রবলেম মনে করেন এ ধরনের বিজনেস করতে গিয়ে বা করার ক্ষেত্রে, তাহলে আপনি যে কোনো একজন ইম্পোর্টারের হেল্প নিতে পারেন। বাংলাদেশে এই ধরনের এজেন্ট বিজনেস অনেক প্রতিষ্ঠান করে থাকেন। এই ধরনের এজেন্ট বিজনেসের
মধ্যে সবচেয়ে বেস্ট হলো এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশ, যারা ইম্পোর্ট এক্সপোর্ট অ্যান্ড সিএনএফ সার্ভিস সেবা দিয়ে থাকে। আমার ডিসক্রিপশন ইনবক্সে আমি লিঙ্কটি দিয়ে রাখব, যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা ওই লিঙ্কে যোগাযোগ করতে পারেন। স্মার্ট নাম্বার আইডিয়া 3, ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে খুব স্বল্প বা কম পুঁজি দিয়ে আপনি চকলেট আমসত্ত্ব বিজনেসটি করতে পারেন, যা আমাদের দেশে খুব মারাত্মকভাবে চলে। চকলেট ছোটো থেকে একদম বয়স্ক লোকরাও পছন্দ করে, আর আমসত্ত্ব পছন্দ কেই নাই করে। আর যদি আপনি এর বাইরে গিয়ে বিজনেস করতে চান তাও করতে পারেন, যেমন মেয়েদের থ্রি পিস। ইন্ডিয়া থেকে মেয়েদের থ্রি পিস এনে আপনি বাংলাদেশে খুব ভালো মোটা অঙ্কের একটি টাকা লাভ করতে পারেন। তো আপনি একটু চিন্তা করুন, আপনার অনেক অপশন রয়েছে, আপনি চাইলেই আপনার এই স্বল্প এবং কম পুঁজিটাকে অনেকভাবে ইউজ করে আপনি একটা ভালো প্রফিট আর্ন করতে পারেন, যা দিয়ে আপনি আপনার জীবনের লক্ষ্যটাও পূরণ করতে পারেন। শুধু একটা জিনিস মনে রাখার বিষয়, আপনি যাই করেন তা যেন আপনার কাস্টমারদের স্যাটিসফ্যাকশনে আসে, তবেই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, যদি আজকের আইডিয়াটি আপনাদের জীবনে কোনো পরিবর্তন আনতে পারে তবেই আমি সার্থক। তাই প্রিয়জনদের সাথে শেয়ার করুন, আর লাইক করুন, আর সাবস্ক্রিপশন করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনাদের মোটিভেশনই আমার স্যাটিসফ্যাকশন। সো মোর ট্রাই মোর সলিউশন, গুড লাইফ।